بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. রমজানের ওই ডাক এসেছে শোন রে মুসলমান, রমজানের ওই ডাক এসেছে শোন রে মুসলমান, পাপ কাজ হতে বাঁচ রে এবার খাঁটি কর দিল ঈমান, রমজানের ওই ডাক এসেছে শোন রে মুসলমান, রমজানের ওই ডাক এসেছে। সারা বছর পাপ করলি যত, হারাম কামাই করলি কত, সারা বছর পাপ করলি যত, হারাম কামাই করলি কত, তওবা করে মাপ চেনে আল্লাহ বড় মেহেরবান, তওবা করে মাপ চেনে আল্লাহ বড় মেহেরবান, রমজানের ওই ডাক এসেছে, রমজানের ওই ডাক এসেছে শোন রে মুসলমান, পাপ কাজ হতে বাঁচ রে এবার খাঁটি কর দিল ঈমান, রমজানের ওই ডাক এসেছে শোন রে মুসলমান, রমজানের ওই ডাক এসেছে। নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর সরল পথটি ধরে, নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর সরল পথটি ধরে, শিরক বেদাত ছেড়ে দিয়ে তাওহীদের কালেমা পড়, শিরক বেদাত ছেড়ে দিয়ে তাওহীদের কালেমা পড়, রমজানের ওই ডাক এসেছে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. الله پاك رب العالمين سمست پرسنگ ساجي، الله پاك زمان مالك شمائر مالك جي، الله پاك رب العالمين رات دنير آبورتون بيبورتونير مدهمي شبتاهو شش کرن ماس شش کرن আবার বছর শেষ হয়। এইভাবে আমাদের প্রত্যেকের জীবনটা শেষ হয়। আল্লাহ পাক আমাদের হায়াত মওত সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা করার জন্য, যে আমাদের মধ্যে কে বেশি ভালো কাজ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। মিনহা খালাকনাকুম, আল্লাহ পাক মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। অফিহা নুইদুকুম, এবং মাটিতে আল্লাহ পাক ফিরিয়ে দেবেন ইরশাদ করেছেন। অমিনহা নুখরিজুকুম, আর মাটি থেকে তোমাদেরকে আবার উদ্গত করব, বের করে নিয়ে আসবো তারা তো নখরা পুনরায়।
এবং বেরিয়ে আল্লাহ পাকের সামনে হাজির হইতে হবে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে জবাবদিহি করতে হবে সৎকর্মশীল তাদের ভালো কাজের সৎকর্মের ফল পাবে আর অসৎ লোক যারা তারা তার উচিত শাস্তি পাবে এইজন্য আল্লাহ পাক দারে আখিরাত পরকালের জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জামানার মধ্যে একটি জামানা হচ্ছে মাহে রমজান যে রমজান ঘনিয়ে এসেছে আর মাত্র কয়েকদিন পরে সপ্তাহ নেই হয়তো আগামী মঙ্গলবারে আপনার প্রথম রমজানে থাকবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যেন আমাদের সকলকে সহি সালামত সুস্থ থেকে রমজানুল মোবারক পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক তাতে আমাদেরকে সিয়াম কিয়াম নেক আমলে বেশি বেশি অংশ নেওয়ার তৌফিক দান করেন ফরায়েজ ওয়াজিবাত ফরজ ওয়াজিব আদায় করার আল্লাহ পাক তৌফিক দান করেন সুন্নাত মুস্তাহাব ভালো কাজে বেশি বেশি অংশ নেওয়ার আল্লাহ পাক যেন মন মানসিকতা দান করেন হারাম নাজায়েজ কাজ থেকে অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে যেন ঘোষণা করে দেন জান্নাতি বলে জাহান্নাম থেকে মুক্ত এরা এই ছাড় প্রাপ্তি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যারা এখানে বিশেষ করে হাজির হয়েছি দান করেন আমিন আলোচনা এই রমজান এবং এই রমজান মাসের যে সিয়াম বিশেষ করে এই সম্পর্কে আলোচনা করব আলোচনার বিভিন্ন দিক রয়েছে সবগুলি দিক বলতে গেলে তলাবুল কুল ফৌতুল কুল সবগুলিকে যদি মানুষ হাসিল করতে চায় তো কিছুই হাসিল করতে পারে না এই জন্য এক দুটি দিক আমরা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানকে বড়ই বরকতপূর্ণ বানিয়েছেন এই রমজান মাস হচ্ছে রহমতের মাস বরকতের মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার অশেষ দয়া করুণার ভান্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য মমিন মমিনাতের জন্য সৎকর্মশীলদের জন্য রোজাদারদের জন্য আল্লাহ পাক রেখেছেন এই রমজান মাসে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুসলিমার ইসলামের ইতিহাসে তাদেরকে বড় বড় বিজয় দান করেছেন নসরুল মুবিন সুস্পষ্ট তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছেন তা স্পষ্ট রমজান মাস শুধু ভালো ভালো খেয়ে কোন রকম রোজাটা রেখে সারা দিন ঘুমিয়ে রোজাটা সারার নাম নাই রমজান মাস হচ্ছে বীরত্বের মাস বাহাদুরির মাস রমজান মাস দিন দুনিয়ার কল্যাণের মাস দুনিয়ার বিজয়ের মাধ্যমে কল্যাণ হাসিল হয় দুনিয়ার আর দিনের কল্যাণ হাসিল হয় দিন আল্লাহর দিন শক্তিশালী হয় আর নেক আমলের মাধ্যমে ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য লাভ হয় এই রমজান মাস আমাদের সামনে এসে গেছে আল্লাহ পাক যেন রমজান মাসের হক আদায় করার তৌফিক দান করেন আমাদের সকলকে এই রমজান মাসে বিশেষ করে বেশ কিছু ইবাদত বন্দেগি রয়েছে তার সবচেয়ে বড় ইবাদত হচ্ছে তাওহীদের পরে আর পাঁচ ওয়াক্ত সালাতের পরে তাওহীদ ঠিক রেখে তাওহীদকে শিরকের নাপাকি থেকে অপবিত্রতা থেকে রক্ষা করে বাঁচিয়ে হেফাজত করে আর মুসলিম জীবনকে বেনামাজি আধা নামাজি খেয়াল খুশি নামাজি হওয়া থেকে বাঁচিয়ে রেখে এই রমজান মাসে যে বড় নেকির কাজ যা আল্লাহ পাক ফরজ করেছেন তা হচ্ছে রমজান মাসের সিয়াম রোজা রাখা আর তারপরে বাকি ইবাদত বন্দেগি কিছু সুন্নত রয়েছে মুস্তাহাব রয়েছে যেগুলি করে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করবেন এর জন্য আপনার কাছে প্রোগ্রাম থাকতে হবে পরিকল্পনা থাকতে হবে কর্মসূচি থাকতে হবে এমন নয় যে আসলো আর গেল যা পারলাম করলাম কোনো টার্গেট নাই যে কতটা কি করব না করব এইরকম জীবন না এরকম জীবন দুনিয়ার ক্ষেত্রেও যারা রাখে তারাও কোনোদিন সফল কাম হয় না কামিয়াব হইতে পারে না ছাত্র যদি স্কুল মাদ্রাসায় বিনা টার্গেটে পড়াশোনা করে কিছুই করতে পারে না শেষে বাড়ি গিয়ে পড়াশোনা শেষ করে ঘাস ছিলতে হয় জমির আর ঠিক
তেমনি যারা বিদেশে এসেছেন প্রবাসী তারাও যদি ওই রকমই বিনা টার্গেটে এসে থাকেন তাহলে ওই রকমই ফিরে গিয়ে আবার ওই চাষি হইতে হবে আর চাষি হওয়াটা এমন সবচেয়ে বড় কথা কষ্ট করা দিনেরও কিছু করতে পারলেন না দুনিয়ারও কিছু করতে পারলেন না তো এই রমজান মাসে কর্মসূচি থাকতে মানুষের জীবনে কর্মসূচি থাকে প্রত্যেকটা প্রতিষ্ঠান ব্যবসায় প্রতিষ্ঠান বিশেষ করে যেগুলি কোম্পানি হোক মসসা হোক আর যে কোনো দোকানপাটের মালিক তাদের কাছে একটা পরিকল্পনা থাকে এই বছরে এত টাকা ইনভেস্ট করব এই করব সেই করব এত টাকা আশা করি আমার টার্গেটে আছে বা এতটা কাজ আমার টার্গেটে আছে এতটা প্রোডাকশন টার্গেটে আছে ইত্যাদি সব দুনিয়াদারদের কাছে ঠিক আছে একজন মুসলিমের জীবনে যদি এইরকম কোনো টার্গেট না থাকে লক্ষ্য উদ্দেশ্য না থাকে তাহলে সেই মুসলিম কখনো সাকসেসফুল নয় কখনো কামিয়াব নয় ওইরকম মুসলিম হবেন না কামিয়াব মুসলিম হওয়ার চেষ্টা করেন আর তার জন্য আপনার জীবনের প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে হবে আমি কোন সময়ে কতটা সময়ে কি কি করতে পারবো আর বিশেষ করে মূল্যবান সময়গুলি রমজানুল মোবারকের মতো সময় এ সম্পর্কে আপনার পরিকল্পনা থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের সিয়াম ফরজ করেছেন এই সিয়াম হচ্ছে ইসলামের পাঁচটি যে স্তম্ভ বা রুকন তার একটি কালেমা তাইয়েবার শাহাদাত দেওয়া আর তারপরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা কায়েম করা তারপরে আমাদের দেশের লোকেরা বলে কালেমা নামাজ আর তারপর কি বলে না রোজা বলবেন না কি বলবেন জাকাত বলবেন কারণ আল্লাহ পাক জাকাত বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ইসলামের পিলার স্তম্ভ গণিয়েছেন সেখানে তিন নম্বরে জাকাত বলেছেন আল ইসলাম আনতাশাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিজ যাকাতা সালাত কায়েম করবে তারপরে যাকাত দেবে ওয়া তাসুমু রমাদানা চার নম্বরে রমজানের সিয়াম আদায় করবে রোজা রাখবে ওয়া তাহাজ্জুল বাইত ইন ইস্তাতাতা ইলাইহি সাবিল আর বাইতুল্লাহর হজ করবে যদি তুমি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারো ইসলামের চতুর্থ স্তম্ভ হচ্ছে রমজান মাসে রোজা বা সিয়াম আল্লাহ পাক একে সিয়াম বলেছেন না হয় সোম বলেছেন কোরআনের ভাষায় এই সিয়াম যেহেতু ইসলামের ফরজ একে যদি কেউ অস্বীকার করে তাহলে সবার মতে সমস্ত আইম্মা কেরাম ওলামায়ে কেরাম সালাফ খালাফ সাহাবায়ে কেরামের আমল থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত ওলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের তাদের কাছে সে মুসলিম নাই যদি কেউ অস্বীকার করে শীতকালে পারব কিন্তু গরমের দিনে রাখব না বা রোজা রেখে কি হবে কি পাচ্ছ রোজা রেখে তাহলে সেই ব্যক্তি মুসলিম নয় সেই ব্যক্তি মুরতাদ ইসলাম বিমুখ কেউ যদি অবহেলা করে ছাড়ে পারছে না অথচ তার চাইতে কমজোর লোকেরা পারছে কিন্তু মিথ্যুক আসলে রমজানে রোজা রাখতে পারছি না কাজ কাম খুব ভারী কষ্টের কাজ রাখতে পারছি না তাহলে সেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো তার জন্য দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাকের বড় আজাব বড় শাস্তি রয়েছে এ হচ্ছে ইসলামের রুকন বা ইসলামের খুঁটি হওয়ার অর্থ মহান আল্লাহ এই সিয়ামের কথা সূরা বাকারাতে উল্লেখ করেছেন কয়েকটি আয়াতে ইরশাদ করেছেন 183 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে মুমিন সকল তোমাদের উপর সিয়ামকে রোজাকে ফরজ করা হয়েছে রোজাকে তোমাদের উপর বিধিবদ্ধ করা হয়েছে কুতিবা লিখে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে লিখে দেওয়া হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম এই রোজা সিয়াম আমিরের উপর ফরজ গরিবের উপর ফরজ যার ঘরে পয়সা আছে খেতে আছে তার উপর ফরজ যার ঘরে পয়সা নেই খেতে নেই সাহরি ইফতারি ব্যবস্থা নেই তার উপরে ফরজ আল্লাহ পাক করেছে সাহরি ইফতারি ব্যবস্থা নেই তাহলে সাদকা খাবে যাকাত খাবে হ্যাঁ প্রথম কথা নিজে মেহনত করবে শরীরে শক্তি থাকলে আর শরীরে যদি শক্তি না থাকে শরীরে বল থাকা সত্ত্বেও ভিক্ষা করবে না বা কারো যাকাত গ্রহণ করবে না মেহনত করে খাওয়ার চেষ্টা করবে কিন্তু মেহনত করতে পারছে না অচল
তাহলে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফিতরা সাদাকা জায়েজ করেছেন কিন্তু আল্লাহ পাক এই রকম গরীব অসহায় দরিদ্র ভিক্ষুক তার উপর রোজা ফরজ করেছেন যেমন নামাজ প্রত্যেকের উপর ফরজ আমির হোক আর গরীব হোক হ্যাঁ শাসক হোক আর প্রজা হোক প্রত্যেকের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত সালাত সমানভাবে ফরজ করেছেন আল্লাহ পাকের ওলি হোক আর নবী হোক সকল আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন আর সিয়াম রোজা ফরজ করেছেন এমন নয় যে এমন একটা কোর্স আছে সেই কোর্সটা পুরা করে নিলে আর ইবাদত বন্দেগি না করলেও চলে যেমন বিদাতপন্থী শুধু এদেরকে বিদাতি বলাটা তাদের হালকা তাদের সম্পর্কে মন্তব্য করা হলো বা হালকা হুকুম হলো বরং এরা বড় কুফরি করলো যারা বলবে যে কোন মানুষের জন্য ইসলামের কোন বিধি বিধানের ক্ষেত্রে ছাড় রয়েছে তারা না করলেও চলে এটা হচ্ছে ইসলাম ভঙ্গকারী কয়েকটির একটি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ মাফ হয়নি না হয়েছে অসুস্থ অবস্থায় মৃত্যুশয্যায় সালাত আদায় করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়াম ও রোজা মাফ হয়নি তবর পীর ভণ্ডর হয়ে যেতে পারে নাকি হ্যাঁ এই সব পীরতন্ত্রে বিশ্বাসী লোকেরা বলে থাকে যে ওলি আউলিয়াদের এমন একটা স্তর আছে সেখানে পৌঁছার পর ফানাফিল্লা হয়ে যায় ফানাফির রসুল ফানাফির শেখ এসব শিরকি কুফরি কথাবার্তা তাদের পরিভাষায় রয়েছে ওই সব যখন হয়ে যায় কোর্স পুরা হয়ে যায় তখন আর ওইসব করার লাগে না এদেরকে শয়তান গুমরা এমন করে করেছে যে তারা ইসলামের একদিক থেকে ঢুকেছিল জন্মসূত্রে আসলে ইসলামে ঢুকেনি কিন্তু কিন্তু জন্মসূত্রে ইসলামে ঢুকেছিল বাপ মা মুসলিম ছিল বলে আর তারপরে আর একদিক থেকে ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের উপর সিয়াম ফরজ করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম হে মানুষ তোমাদের উপর সিয়াম ফরজ করে এমন কি অমুসলিমের উপর সিয়াম ফরজ রোজা ফরজ নামাজ ফরজ কিন্তু তাকে নামাজ আর রোজা দিয়ে শুরু করতে হবে না শুরু করতে হবে তাওহীদ আল্লাহর একত্ব দিয়ে শুরু করতে হবে কালেমা তাইয়েবার অর্থ দিয়ে যে বুঝো জানো আর তারপর বিশ্বাস করো আর উচ্চারণ করো শাহাদাত দাও এখান থেকে শুরু করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে সম্বোধন করেছেন কিন্তু প্রথম ঈমানের সাথে এই জন্য এখানে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক শরীয়তের বিধিবিধান প্রত্যেকের ফরজ করেছেন এমন নয় যে রোজা অমুসলিম হলে ফরজ নয় এমন নয় যে অমুসলিম হলে জেনা ওর জন্য হারাম নয় হ্যাঁ মিথ্যা কথা বলা হারাম নয় জেনা মিথ্যা কথা বলা সমাজ বিরোধী কাজ করা খুন করা এগুলোর ক্ষেত্রে বুঝতে পারছেন যে একটা মুসলিমের উপর যেমন খুন করা হারাম একটা মুসলিমের হারাম ওই রকমই রোজার দিনে পানাহার করা একজন মুসলিমের জন্য হারাম একজন কাফের জন্য হারাম কিন্তু কাফেরকে শুধু তাকে এই কথা বলে লাভ নাই যে রোজার দিনে তুমি পানাহার করিও না হ্যাঁ এই কথা বলে লাভ নেই নামাজ পড়ো বলে লাভ নেই তার আগে কারণ নামাজ কবুল হওয়ার জন্য রোজা কবুল হওয়ার জন্য বুনিয়াদি শর্ত হচ্ছে আল্লাহর একত্বে তাওহীদে বিশ্বাসী হওয়া আর তাওহীদের স্বীকৃতি দান করা শাহাদাত দান করা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এই কথা স্বীকার করা অন্তরে বিশ্বাস করার পরে ওইদকে মনে রাখবেন কোন মুসলিমের নামাজ পড়েন না আর রোজা রেখে লাভ নেই নামাজ সালাত এত গুরুত্বপূর্ণ বিষয় আর আমাদের বাংলা ভাষী সমাজে অনেকেই আছে রমজান মাসে রোজা রাখে কিন্তু নামাজ সারা বছরে এগারো মাস পড়ে না আর রমজান মাসে পড়লেও মাঝে মধ্যে পড়ে মাগরিব এসে ইফতার করলো মাগরিব ইফতার করলো সেজন্য পড়ে নিল এর সাথে তারাবি যেহেতু এক শ্রেণীর জাহেলরা তারাবিটাকে একেবারে জরুরি মনে করে সুন্নাত নামাজ সেই জন্য তারাবি যখন সুন্নাত পড়বে তো ফরজটা তার সাথে পড়েই নিল কিন্তু দেখা যাচ্ছে ফজরে নেই সাহরি খেয়ে রাত দুটো তিনটার সময় ঘুমিয়ে গেছে ও সকাল আটটায় উঠছে ফজর নামাজ পড়েন না এইরকম বেনামাজিদের জন্য রোজা নাই এই রোজা আল্লাহ পাক এইরকমের কুফরি অবস্থায় বেনামাজির অবস্থায় আল্লাহ পাক রোজা কবুল করবেন না তার মানে এই নাই যে আপনি নামাজে এখন গাফিল হয়ে আছেন সুতরাং রোজাটাও থাক যদি এইরকম কারো যদি বদ্যমিজি থাকে যদি দুঃসাহসিকতা থাকে তাহলে সেই ব্যক্তি জাহান্নামের আগুনে যাওয়ার জন্য সে দুঃসাহসিকতা দেখালা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে দেখো রোজা মানুষের উপর যে কোনো কাজে একটু কষ্ট হলেও সেটা একটু উল্টো লাগে এটা হচ্ছে মানুষের স্বভাব এতে এটা মনে করিও না যে শুধু তোমাদের মতো লোকদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে বরং কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যত জাতিরা ছিল তাদের উপরেও রোজাকে বিধিবদ্ধ করা হয়েছিল ফরজ করা হয়েছিল এই জন্য বিভিন্ন আম্বিয়া রাসূলগণের কথা কোরআনে কিরাম আল্লাহ পাক উল্লেখ করেছেন যে তারাও সালাত আদায় করতেন যাকাত দিতেন তার রোজা রাখতেন ঈসা আলাইহিস সালামের মা সম্পর্কে সূরা মারইয়ামে রয়েছে তিনি বলেছেন ইন্নী নাযারতু লির রহমানে সাওমা আমি আল্লাহর জন্য রোজার মান্নত করেছি সাওমের মান্নত করেছি তাহলে বোঝা গেল সেই যুগে সাওম রোজা যে ইবাদত সিয়াম ইবাদত এটা ছিল বরং শুধু ছিল না বরং সেই যুগে রোজা আরো কঠিন ছিল যেই রোজা আমার উপর আপনার উপর ফরজ করলে আরো কঠিন হয়ে পড়তো কথাবার্তা বলাও নিষেধ ছিল সিয়াম বা সাওম মানে হচ্ছে বিরত থাকা আমরা বিরত থাকি কি থেকে পানাহার থেকে কিছু খাই না কিছু পান করি না আর যৌন ক্ষুধা থেকে হ্যাঁ যৌন ক্ষুধা দূর করা হ্যাঁ আর এই রকমের রোজা ভঙ্গকারী যেসব বিষয় রয়েছে সেগুলি থেকে যেগুলির আলোচনা হয়তো আজকে করব না এইগুলি থেকে হ্যাঁ অতিরিক্ত সেই জামানায় রোজার অবস্থা এই বিরত থাকতে হইতো কি থেকে কথা বলা থেকে মুখ দিয়ে কিছু ঢুকাইতেও পারবে না আর মুখ খুলতেও পারবে না একটা কথাও বলতে পারবে না সব ইশারাতে কথা ইন্নী নাযারতু লির রহমানে সাওমা ফালান উকাল্লিম আল ইয়াউমা ইনসিয়্যা সুতরাং আজকে কোন মানুষের সাথে আমি কথা বলতে পারছি না ইশারা ইঙ্গিতে ইন্নী নাযারতু লির রহমানে সাওমা আমি রোজা রেখেছি রোজা মানত করেছি কোন মানুষের সাথে কথা বলতে পারছি না মুখ বন্ধ কার মারিয়াম আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামের মায়ের তাহলে বোঝা গেল যে রোজা প্রাচীন যুগে ছিল আল্লাহ পাক তাই বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম পরিমাণ ধরন তরিকা এগুলিতে কিছু পার্থক্য ছিল যেমন সহিহ হাদিস দ্বারা জানা যায় যে প্রাচীন যুগের রোজাই সাহরি ছিল না আল্লাহ পাকের কত বড় রহমত আপনার উপর আমার উপর যে আপনার জন্য আমার জন্য ফজর শুভ সাদেক পর্যন্ত পানাহার আল্লাহ জায়েজ করেছেন আর তাদের জন্য রোজার রাতে ঘুমিয়ে গেলে পানাহার হারাম রাত আটটার সময় ঘুম চলে এসছে মাগরিব পরে ইফতার করেছেন আর তারপরে ঘুম চলে এসছে সাতটা আটটার সময় ঘুম চলে এসছে পানাহার হারাম হয়ে গেছে তাহলে সন্ধ্যা সাতটা আটটা থেকে শুরু করে একেবারে সন্ধ্যা আজকাল সাড়ে ছটার পরে ইফতারি তাই না চিন্তা করুন তাহলে কত হচ্ছে চব্বিশ ঘন্টা রোজা জি বনি ইসরাইল্লা প্রাচীন যুগের লোকেরা চব্বিশ ঘন্টা রোজা রেখেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোজা মদিনায় দ্বিতীয় হিজরিতে ফরজ করা হলো এই আয়াতগুলি নাজালের মাধ্যমে তখন প্রথম দিকে এরকম একটা ঘটনা ঘটেছে তিরমিজিতে রিওয়ায়াত রয়েছে যে ঘুম চলে এসেছিল আর কিছু খেতে পায়নি আর দিনে গেছে কাজে খেজুর বাগান মদিনায় মেহনতি লোক গরিব মানুষ দিন মজুর করে গেছে কাজে আর কাজে আর দুপুর বেলা বেহুশ হয়ে পড়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসলো তারপরে আয়াত নাজিল হলো ওহিল্লা লাকুম লাইলাতা সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম তারপরে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর তোমরা পানাহার করো ফজর পর্যন্ত আর রোজার রাতে স্বামী স্ত্রী মিলন যাই ছিল না কত কঠিন হয়ে পড়ত আল্লাহ পাক রাত জায়েজ করেছে তারপরে কত যে ফতোয়া আমাদের কাছে আসে রোজা খারাপ করেছে দেশে গিয়ে এই প্রবাসী এক শ্রেণীর লোকেরা আর কত বড় কাবিরা গুনাহ করেছে তাহলে সেই যুগে কি অবস্থা ছিল যে রোজা মানে আর নাই কিছু নাই যতদিন রোজা চলবে আর কোন সম্পর্ক নাই স্বামী স্ত্রী দৈহিক সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করেছেন তাই আল্লাহ পাক কি বলেছেন এই রোজার আয়াতগুলির একটা অংশে সবগুলি আয়াত পেশ করতে পারছি না আজকে আল্লাহ বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তোমাদের জন্য কঠিন করতে চান না কঠিন করতে চান আল্লাহ পাক সহজ করেছেন রোজা সহজ সুতরাং কোন মুসলিম
বলবে যে আজকাল গরমের দিন বড় দিন তাপের দিন কাজ করি রোজা রাখতে পারছি না এটা আল্লাহর কাছে ওজর কবুল হবে না আমার কাছে আপনার কাছে বলে নেবেন না আমাদের হাতে প্রশাসন আছে না আমাদের বল প্রয়োগ করার ক্ষমতা আছে না আমাদের অনুমতি আছে আমরা ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন শুধু শরণ করিয়ে দাও উপদেশ দাও উপদেশ দিলে মুমিনদের কাজে আসে মুমিনদের লাভ হয় যদি আপনি সত্যিকার অর্থে মুমিন হন তাহলে আপনার এই উপদেশ কাজে আসবে আর যদি মুমিন না হয় কমিন হন কমিন বুঝেন তো না আমাদের লোকের একটা গালি আছে কমিনে তো যদি আপনি মুমিন না হয়ে মুনাফিক চরিত্রের লোক হন আপনি বেদিন হন তাহলে আপনার আল্লাহ পাকের উপদেশ কোরআনে কারীমের আয়াত রাসূলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজে আসবে না রমজান মাসের ফজিলত সম্পর্কে দুই একটি হাদিস শোনাবো আর তারপরে রোজার ফজিলত সম্পর্কে একটি বা দুটি হাদিস শোনাবো আর এতটা শোনাবারই হয়তো সময় থাকবে কিনা তারপরে রোজার মাসালা মাসাইল আহকাম যেগুলো রয়েছে ইনশাআল্লাহ তাআলা আগামীতে আমাদের আলোচনা হবে যদি এই বুধবারের অনুষ্ঠান বা রমজান মাসে নাও হয় ইফতার ক্যাম্পে আমাদের প্রতিদিন অনুষ্ঠান থাকবে প্রতিদিন আসর পরে আলোচনা শুরু হবে ইফতার ক্যাম্পের পাঁচ সন্ধ্যা পাঁচটা থেকে মাগরিব পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস এবং সহিহ মুসলিমের হাদিস ইযা জা রমাদান যখন রমজান মাস আসে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় সহিহ মুসলিমে আর সহিহ বুখারীতে আরেকটি রিওয়ায়াত রয়েছে ফুতিহাত আবওয়াবুস সামা আসমানের দরজা খুলে দেওয়া হয় তাহলে আমরা দুটো ভিন্ন ভিন্ন জিনিস জানতে পারলাম এই বাক্যের পার্থক্যের সাথে যে রমজান মাসে জান্নাতেরও দরজা খোলা হয় আর রমজান মাসে আকাশের দরজা খোলা আকাশের দরজা খোলার অর্থ কি আল্লাহ পাকের রহমতের দরজা খুলে দেওয়া হয় রমজান মাস রহমতের মাস আল্লাহ পাকের বরকতের দরজা খুলে দেওয়া হয় আসমানের দরজা খুলে দেওয়া মানে বরকতের দরজা খুলে দেওয়া হয় আপনার লাইফে যদি আপনার ব্যক্তি জীবনে শরীরে বরকত না থাকে আপনার যদি বিদ্যা বুদ্ধিতে বরকত না থাকে আপনার কাজকর্মে বরকত না থাকে আপনার সময়ে যদি বরকত না থাকে আপনার কথায় যদি বরকত না থাকে আপনার বাড়িতে রুজি যা আসছে টাকা ঢুকছে তাতে যদি বরকত না থাকে আপনার স্ত্রীতে যদি বরকত না থাকে আপনার ছেলে মেয়েতে বরকত না থাকে তাহলে বরকত থেকে বঞ্চিত ব্যক্তি কোনোদিন কামিয়াব হইতে পারে না চিন্তা করুন তো দেখি শরীর আছে সুস্থতা নেই হ্যাঁ শিক্ষা ছিল কিন্তু শিক্ষার কোনো ফল রেজাল্ট পেলেন না স্ত্রী আছে কিন্তু শান্তি নেই ছেলে মেয়ে আছে কিন্তু একটা মানুষ হলো না সব গরু ছাগল পয়দা হইল হ্যাঁ টাকা পয়সা আসছে কিন্তু কোন দিক দিয়ে চলে যাচ্ছে দিশায় পাচ্ছেন না কোন হদিশ পাচ্ছেন না বাড়িতে শান্তি নেই পারিবারিক শান্তি নেই কত রকমের যে বালা মুসিবত রয়েছে পক্ষান্তরে আসমানের দরজা খুলে দাও আল্লাহ পাকের রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ পাক কোরআনে কারীম একটি আয়াতে এই মর্মে ইরশাদ করেছেন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ মানব জাতি যদি ঈমানদার হয়ে যেত মুমিন হয়ে যেত সত্যিকার অর্থে মুমিন আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী কবরের জীবনে বিশ্বাসী জান্নাত জাহান্নামে বিশ্বাসী জবাবদেহি করতে হবে বিশ্বাসী দাঁড়ি পাল্লে আপনার নেকি গুনাহ ওজন হবে সব বিশ্বাসী মুমিন মানে শুধু হ্যাঁ নামকে আস্তে মুমিন নাই যে জাতিতে মুসলিম বা এর নাম মুমিন হওয়া নাই আসলে এগুলিতে বিশ্বাসী যেন চোখের সামনে এই দৃশ্য দেখছেন আপনি রাসূলের প্রতি বিশ্বাসী কোরআনে কারীমের বিধিবিধানে বিশ্বাসী আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিল কৃত বিধান মোতাবেক জীবন যাপন করো ওয়ালাউ আন্নাহুম আমানু সত্যিকার অর্থে যদি মুমিন তারা হয়ে যেত ওয়াত্তাকাও এবং আল্লাহ ভীরু যদি হয়ে যেত গুনাহ থেকে মুক্ত হয়ে যেত তাকওয়া অর্জন করত রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা আর আল্লাহ পাক এই আয়াতে বলছেন ঈমানের সাথে সাথে কিসের কথা তাকওয়া ওয়াত্তাকাও তারা যদি মুমিন হয়ে মুত্তাকি হয়ে যেত আল্লাহ ভীরু হয়ে যেত সংযত পাপ মুক্ত হয়ে যেত লাফাতাহনা আলাইহিম তাদের সামনে খুলে দিতাম আল্লাহ বলছেন কি বারাকাত বহু বরকত বারাকাত বহু বচন বরকত সমূহ মিনাস সামায় আকাশ থেকে বরকতের দরজা আল্লাহ পাক খুলে দিতেন ওয়াল আরজে আর জমিন থেকে বরকতের দরজা খুলে দিতেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়
তখন জমিন ফসলের ফলন দেয় হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান থেকে আরশ আযিম থেকে অর্ডার হয় যে বান্দা সুখী থাক দিন দুনিয়ার ক্ষেত্রে সুখী থাক কামিয়াব থাক তখন আর আপনার দুনিয়ার সবকিছু সাথ দেয় সবকিছু আপনার অনুকূলে সবকিছু আপনার সাপোর্ট করে আপনার কফিলও সাপোর্ট করবে আপনার সাথী সঙ্গীরাও সাপোর্ট করবে আপনার অধীনস্থ যারা তারাও সাপোর্ট করবে নেতার সাধারণ লোকেরা জনসাধারণ সাপোর্ট করবে সবকিছুই তার সাহায্য সহযোগিতা করবে যে ইনসান সবকিছু তার সাহায্য সহযোগিতা করবে আল্লাহ পাক বরকতের দরজা খুলে দিতেন বরকতের দরজা এই মরুভূমিতে এই বালিতে হ্যাঁ যেখানে একটা ফসল জন্মায় সেখানে আল্লাহ পাক কিভাবে বরকতের দরজা খুলেছেন তখন তাওহীদ প্রতিষ্ঠা করা হয়েছে আল্লাহ পাক রব্বুল ওই রকমই বরকতের দরজা আসমানের খুলবেন জমিনের খুলবেন এই ওয়াদা করেছেন কোরআনে কারিমে রোজা রাখার উদ্দেশ্য রোজা রাখলে আপনার প্রশিক্ষণ হবে তরবিয়ত হবে প্রত্যেক মানুষের তরবিয়তের প্রয়োজন রয়েছে আমার আপনার যদি ভালো একটা তরবিয়ত প্রশিক্ষণ না হইতো তো ভালো মানুষ হইতাম না আমাদের মধ্যে যারা ভালো মানুষ তাদের মধ্যে খারাপ একটা দিক আছে যেই দিকটা শক্তিশালী হলে সে বড় চোর হইতো না বড় ডাকাত হতো বড় সন্ত্রাসী হইতো বড় খুনি হইতো বড় লম্পট জেনাকারী হইতো বড় মদখোর হইতো বড় গাঁজাখোর হইতো হিরোইন গাঁজার ব্যবসা করতো এগুনগুলো নাই কি অবশ্যই আছে কিন্তু ভালো তরবিয়ত হয়েছে তখন ওই খারাপ শক্তিগুলো হ্রাস পেয়ে গেছে খারাপ শক্তিগুলিকে নির্মূল করে দেওয়া হয়েছে বা দুর্বল করে দেওয়া হয়েছে আর ভালো শক্তি বৃদ্ধি পেয়েছে এই দুটো শক্তির সংঘর্ষ মানুষের মধ্যে হতে থাকে একটি মানুষের মধ্যে হতে থাকে এই জন্য দেখা যায় মাঝে মাঝে লোকটা বেশ ভালো হয়ে যায় ভালো কথা বলে আর ভালো কাজ করে আর মাঝে মধ্যে আবার খারাপ কাজে দেখা যায় একই মানুষের মধ্যে বিপরীত জীবনের জন্য দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার থেকে আমাদেরকে হেফাজত করেন এবং ভালো কাজে আমাদেরকে যেন অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক বলছেন রোজা যদি রাখো লাআল্লাকুম তাত্তাকুন তোমরা তাকওয়া অর্জন করতে পারবে আল্লাহ ভীরুতা আল্লাহর ভয় ভীতি তোমার মধ্যে সৃষ্টি হবে আর তুমি পাপমুক্ত হতে পারবে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে আর এই হিকমতের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে যারা বিবাহ শাদী করতে পারছেন না অথবা স্ত্রীর সাথে থাকতে পারছেন না তাদেরকে বেশি বেশি কি করতে বলেছেন রোজা রাখতে বলেছেন ওয়ামান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসাম হাদিসের একটা অংশ বলছি কারণ সময় ওদের কাছে অল্প যেই ব্যক্তি তোমাদের মধ্যে বিবাহ শাদী করতে পারছে না স্ত্রীর সাথে থাকতে পারছে না ফালাইহি বিসাম সে যেন অবশ্যই রোজা রাখে রমজানে শুধু রোজা না মাঝে মধ্যেই রোজা রাখেন সোমবারে রোজা রাখেন বৃহস্পতিবার রোজা রাখেন মাসে তিনটে করে রোজা রাখেন এই রোজা রাখলে যৌন ক্ষুধা ঠান্ডা থাকবে যৌন ক্ষুধাকে দমন করা সম্ভব হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে কথা বলেননি যে বিবাহ করতে পারো না তো হস্তমৈথুন করা কারণ অনেক বেকুবেরা আছে তারা বলে যে আমি তো জেনা থেকে বাঁচার জন্য ব্যবসা থেকে বাঁচার জন্য এরকম করছি আমি সমকামিতা থেকে বাঁচার জন্য এই ধরনের পাপ থেকে বাঁচার জন্য আমি এরকম করছি না যদি এটা গোনা থেকে বাঁচার জন্য এক গোনা থেকে বাঁচার যেটাকে আপনি বড় মনে করছেন সেই গুণ আর একটা গোনাকে আপনি ছোট মনে করছেন অথচ সেটাও বড় গোনা যদিও তার ধরন ভিন্ন এক গোনা থেকে বাঁচার জন্য আর এক গোনা করা যদি ইসলামের কোন পথ হইতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেন কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে বলছেন তিনি আপনার চাইতে আমার চাইতে অনেক বেশি জানেন যে মানুষের জন্য কোনটা উপকারী এটা বিকল্প পথ দিতে হবে বলতেন যে হস্তমৈথুনের পথ নাও বাথরুমের পথ নাও না বলেননি না নারীকে না পুরুষকে সুতরাং এই রোজা যে তাকওয়া সৃষ্টি করে মানুষের মধ্যে এর বাস্তব প্রমাণ বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে গোনাহ মুখী না হয় নেকি মুখী হয় সৎকর্মশীল হয় নেকির দিকে যেন মনটা বাড়ে আর গোনার উপরে যেন ঘৃণা জন্মে এইরকম যেন শক্তি তৈরি হয় তার জন্য রোজা রাখতে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন রোজা রাখলে তাকওয়া হাসিল হয় রোজা রাখার পরে যদি পাপমুক্ত না হতে পারেন তাহলে সেই রোজা নামে মাত্র রোজা রাখছেন রোজার শর্তাবলী রোজার আদব কায়দা রোজার জন্য যে সব জিনিস আবশ্যক ছিল
রোজার যে সৌন্দর্য ছিল সেগুলি আপনার মধ্যে নেই নামে রোজা রেখেছেন যেমন আজকালকার অধিকাংশ মুসলিমদের রোজা রোজা রাখে সারা দিন কারো গীবত করে সমালোচনা করে কার উপর মিথ্যা অপবাদ দেয় বাড়াবাড়ি কথা বলে মিথ্যা কথা বলে তর্ক বিতর্ক করে ঝগড়া বিবাদ করে অশ্লীল ফাহিশা কথা বলে অশ্লীল ছবি দেখে বা মহিলার কমপক্ষে খবর শুনে ওইটাই মজা লাগে মহিলার খবর না শুনলে তার মনে শান্তি হয় না যেন আজকে শূন্যতা জীবনে আজকে দেশের খবরটাই শুনলাম না আর ওই বেহায়া মহিলা খবর শোনাবে খবরটাই শুনলাম না যেন আজকে শূন্য শূন্য লাগছে জীবনে কেন যেন খালি খালি লাগছে তাই না আজকালকার এক শ্রেণীর লোকদের কথা খবরটাই জানলেন না দেশের আরে জেনে করলেন কি না জাতির কোনো ফায়দা করতে পেরেছেন না আপনার গ্রামের না আপনার পরিবারটার কোনো ফায়দা করতে পেরেছেন ওই খবরটা মহিলার শুনে তাহলে আপনি চোখের গুণা কেন করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিরে আসি যে বরকতের দরজা খুলে দাও আসমানের দরজা খোলা জান্নাতের দরজা খুলে দেয় ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম জাহান্নামের দরজা বন্ধ করে দেয় রমজান মাসে শুধু জাহান্নামের দরজা বন্ধ থাকে আর বাকি এগারো মাস জাহান্নামের দরজা খোলা থাকে জাহান্নামের দরজা খোলা থাকে আর যেসব জায়গায় দেখছি রাস্তা যত চওড়া সেসব রাস্তাতে তত মানুষ চলাফেরা করে তাই না এখানে ফুটপাথ গুলো আগে ছোট ছিল তো এখানে এত দোকান পাট বসতো না এই ফেরিওয়ালারও বসতো না তাই না তখন লোকজন চলাচল করলে এত ভিড় মনে হইত না এত চওড়া ফুটপাথ করে দেওয়া হয়েছে দেখছেন না এই ফুটপাথওয়ালারা আর ব্যবসায়ীরা কি শুরু করেছে হ্যাঁ তো জাহান্নামে দরজা খোলা থাকে তার মানে জাহান্নামে খুব বেশি বেশি মানুষ যায় জাহান্নামে যাওয়ার কাজ করে জাহান্নাম খোলা খুব সহজ জাহান্নামের রাস্তা এগারো মাস রমজান মাসে না জাহান্নামের রাস্তা একটু জটিল করা আছে জাহান্নাম বন্ধ আর জান্নাতের দরজা খোলা আছে জান্নাতের দরজা সুযোগ সুবিধা দরজা খোলা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবর্ণ সুযোগ দিয়েছেন অসুলসিলাতি শায়াতিন আর জাহান্নামে নিয়ে যায় কারা শয়তানরা জিন শয়তান মানুষ শয়তান জাহান্নামের দিকে নিয়ে যায় জিন শয়তান এমন ভাবে নিয়ে যায় যে আপনি টের পান না শুধু আপনার মনে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে থাকে আর মানুষ শয়তান বলে টের পান যে বলছে অসৎ পরামর্শ দিচ্ছে বা পাপের দেয়া প্রলোভন দিচ্ছে পাপের দিকে ডাকছে বা পাপের রাস্তাকে সুগম করে দিচ্ছে কিন্তু অনেক সময় আপনি বুদ্ধি থেকেও বুদ্ধিকে কাজে লাগেন না বিবেকহীন হয়ে যান যেন খারাপ সাথী সঙ্গীরা পাপের দিকে নিয়ে যাচ্ছে কাউকে ফিল্ম দেখাই নিয়ে যাচ্ছে কাউকে গাঁজায় লাগাচ্ছে কেউ বিড়ি খেতে সিগারেট খেতে যন্ত্রণা নিয়েছে এসবে লাগিয়েছে এমন ধীরে ধীরে ওই পাপগুলিতে লেগেছে মানুষ শয়তানের মাধ্যমে যে টের পায়নি যেগুলি মানুষ শয়তান ছিল ওরা সব বন্ধু ছিল আমার এক ফ্রেন্ড ছিল ওর মাধ্যমে আমি এই বিড়ি গাঁজা শিখেছি তাই না ওই ফ্রেন্ড হয়েই আছে তার কিন্তু আসলে যে মানুষ শয়তান ছিল এটা তো বুঝে না কারণ ওই তো ইসলামিক জ্ঞান নেই তার বুখারী মুসলিমের হাদিস দ্বারা জানতে পারলাম যে রমজান মাস রহমত বরকতের মাস রমজান মাসে জান্নাতের দরজা খোলা হয় আসমানের দরজা খোলা হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানকে কি করা হয় বেঁধে দেওয়া হয় শিকলাবদ্ধ করা হয় শয়তান বাধা আছে শয়তান বাধা থাকা সত্ত্বেও অনেকেই গুমরাহিতে রয়েছে অনেকেই পাপের মধ্যে রয়েছে অনেকেই কাবিরা গুনাহে লিপ্ত রয়েছে কেউ ফরজ ওয়াজিব ছাড়ছে কেউ হারাম নাজায়েজ কাজ করছে এইভাবে রমজান মাসেও জাহান্নামে যাওয়ার কাজ করছে কারণ সারা বছর ধরে যদি শয়তান খারাপ পথে চালিয়ে দিয়ে থাকে তাহলে ইউটার্নের জন্য তো যেখানে সেখানে তো ইউটার্ন করা যায় না যায় এমন হাইওয়ে শয়তান আপনার পাপের গাড়ি আপনার জীবনকে চালিয়ে দিয়েছে যে সামনে আর 50 কিলোমিটার ইউটার্ন পাচ্ছেন না আর 30 দিনের রোজা 37 দিনের রোজা শেষ ইউটার্নের চিন্তা ভাবনা করতে করতে রমজান শেষ আবার শয়তান শিকল মুক্ত হয়ে গেছে আবার শয়তান নিজের কাজ শুরু করে দিয়েছে সিয়াম সম্পর্কে রোজার ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস আছে আস-সালাওয়াতুল খামস কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওয়াল জুমাতু ওয়াল জুমা আর যদি জুমার নামাজ পড়ে প্রত্যেকটা জুমা আদায় করলো যার উপর আল্লাহ পাক জুমা ফরজ করেছেন পুরুষদের উপর জুমা আল্লাহ পাক ফরজ করেছেন মহিলাদের উপর নয় ওয়া রমাদান ওয়াল রমাদান এবং প্রত্যেকটা রমজানের সিয়াম
পালন করলো রমজান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না এর মাঝের গুনাহগুলি মাফ হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে জুমার নামাজ পড়লে আর রমজান মাসের সিয়াম রোজা রাখলে এর মাঝের গুনাহগুলি মোচন করে দেওয়া হবে বা এই নেকিগুলি দ্বারা ওই সব গুনাহ মাফ হয়ে যাবে ইজাজতুনি বাতিল কাবায়র যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয় কি বুঝলেন তার মানে বোঝা গেল যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজও পড়েছেন রোজা রাখছেন আর মদ খাচ্ছেন বা থাইল্যান্ডে জুয়া খেলছেন পাঁচ ওয়াক্ত নামাজও পড়েছেন রোজা রাখছেন আর অশ্লীল ছবি দেখছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন আরাম খাচ্ছেন টাকা পয়সা ধার নিয়ে রেখেছেন মাফ হয়ে যাবে নাকি হ্যাঁ মাফ হবে না কাবিরা থেকে বাঁচতে হবে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে ছোটখাটো ভুল ভ্রান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন রমজান মাসের সিয়াম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যা বুখারী মুসলিমে আছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে সিয়াম পালন করবে ঈমানান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কেন রোজা রাখছি আল্লাহ পাক আমার উপর ফরজ করেছেন বোঝা খুশি হয়ে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ পাক ফরজ করেছেন আল্লাহ পাক আমাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তার এক ইবাদত হচ্ছে শারীরিক এই রোজা রাখা যাতে আমার দিন দুনিয়ার লাভ রয়েছে আমার শরীরের উপকার রয়েছে আমার হৃদয়ের কলবের উপকার রয়েছে আর আত্মার উপকার রয়েছে আমার সব রকমের উপকার রয়েছে আত্মার বা কলবের হৃদয়ের যে সব রোগ রয়েছে সেসব রোগ আমার ভালো হবে আর শরীরের বহু রোগ ভালো হবে এই রোজার মাধ্যমে দিন দুনিয়ার উপকারিতা রয়েছে আমার আখিরাত সুন্দর হবে দুনিয়া সুন্দর হবে ঈমান আল্লাহ প্রতি বিশ্বাস রেখে খুশি হয়ে রোজা রাখলো ওয়াহতিসাবান এবং আল্লাহর কাছে নেকির আশায় রোজা রাখলো অর্থাৎ ইখলাসের সাথে নিষ্ঠার সাথে এমন নয় যে কারো ভয়ে কারো চাপে অনেক সময় অনেকের সমাজের ভয় আছে কারো বাপ মায়ের ভয় আছে কারো মালিকের ভয় আছে কারো প্রশাসনের ভয় আছে না এই জন্য নয় কারো চক্ষু লজ্জা আছে না আল্লাহর জন্য যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রেখে পরকালের প্রতি ইমান রেখে আল্লাহর দিনের প্রতি ইমান রেখে আর আল্লাহর দিনের প্রতি ইমানের বিশ্বাসের অন্তর্ভুক্ত হচ্ছে যে আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করা যা ফরজ করেছেন অবশ্যই পালন করা এটা হচ্ছে আমার প্রথম কাজ জীবনের ইবাদত বান্দিগির ক্ষেত্রে যে ব্যক্তি এইভাবে রোজা আদায় করবে রোজা পালন করবে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি তার অতীতের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে অতীতের গুনাহ মাফ করে দিবেন এই সম্পর্কে আইমা কিরামরা লিখেছেন ভাষ্যকাররা লিখেছেন হাদিসের যে সাগিরা গুনাহ হচ্ছে উদ্দেশ্য ছোট গুনাহগুলি মাফ করে দেওয়া হবে আর বড় গুনাহর জন্য ওয়ায়ুরজাল কাবায়ের তওবার শর্ত রয়েছে ধরেন একটা লোকের অনেক নেক আমল আছে তাহলে ছোট গুনাহগুলি তো বিভিন্ন নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যাচ্ছে তাহলে এই যে আরো নেক আমল কিছু আছে সেগুলি দিয়ে এই কাবিরা গুনাহগুলি থেকে তওবার তৌফিক হবে সংশোধন করা তৌফিক হবে এটা একটা আল্লাহ পাকের বড় নিয়ামত একই সাথে দুজন পাপ করেছেন দেখা গেল যে একজন মাশাআল্লাহ পাপ করার পরে জেলে যাওয়ার পরে একেবারে পরেশগার মুত্তাকি হয়ে বেরিয়ে এসেছে আর আরেকজন দেখা গেল যে ওই একই পাপ করেছিল কিন্তু আরো বড় চোর ডাকাত জেলখানা থেকে বেরিয়ে এসেছে হয় নাকি একই মায়ের পেটের ভাই একই মায়ের পেট থেকে বেরিয়ে এসেছে হ্যাঁ একই পরিবারে জন্মেছে একই রকমের শিক্ষা দীক্ষা একজন ভুল করলেও সংশোধন করে নিয়েছে আর একজন সংশোধন করার কোনো পরোয়াই নেই তৌফিক নেই তার তাহলে গুনাহগুলি মাফ হবে সাগিরা গুনাহ মাফ হওয়ার সাথে কাবিরা বড় বড় গুনাহ যদি হয়েও থাকে সেগুলো থেকে তওবা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তাকে সহজ করে দিবেন তৌফিকের নাম রাস্তা আপনার জন্য কোনোটা সহজ হয়ে যাও এটাই হচ্ছে তৌফিক আমরা অনেক ক্ষেত্রে কিন্তু মেহনত করি হ্যাঁ যে এই টার্গেটে পৌঁছিব এটা করব এটা করব দিন দুনিয়ার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে করি কিন্তু অনেক সময় পৌঁছিতে পারি না সব ক্ষেত্রে হইতে পারে মসজিদে আসছিলেন আপনি নামাজ পড়ার জন্য আমি আসছিলাম আল্লাহ না করে কেউ একজন রাস্তাতে এমন কিছু বাধা হইলো যা আসতে পারলেন না মসজিদে কিন্তু আমরা চেষ্টা তো ছিল তাই না রমজান আপনার নিয়ত ছিল আমারও নিয়ত ছিল আপনাদের সকলের নিয়ত ছিল যে রমজান মাসে রোজা রাখবো রমজান মাসে তারাবি পড়বো নিয়মিত রমজান মাসে আমি কোরআন এত খতম করব কমপক্ষে এক দুই বা তিন বা পাঁচ খতম করব এগুলি আপনার পরিকল্পনায় ছিল কর্মসূচিতে ছিল কিন্তু দেখা গেল যে এমন বাধা হয়ে গেল কিছুই করতে পারলেন না মায়ের চিকিৎসা নিয়ে পরেশান হয়ে গেলেন
স্ত্রী চিকিৎসা নিয়ে প্রিপারেশন থেকে নিজেই শারীরিকভাবে আপনি অচল হয়ে গেলেন হ্যাঁ বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়ে যেতে পারে এটার নাম হচ্ছে তৌফিক হওয়ার তৌফিক না হওয়া রাস্তা সহজ হয়ে যাওয়া আর হালকা আর কঠিন হয়ে যাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে হয় আমাদের চেষ্টা অনেক সময় ত্রুটি না থাকলেও রেজাল্টে গিয়ে কেন হচ্ছে না তাহলে ওখানেই বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা তাকদীরের ফয়সালা আছে তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমালু তার মানে এইটাই যে তুমি কর্ম ছেড়ে দিয়ে বসে থাকো দুনিয়ার ক্ষেত্রে তো বসে থাকেন না পয়সা ইনকামের ক্ষেত্রে তো বসে থাকেন না নসিবে থাকলে ট্যাক্সি চালায় না চালাই দিনে 300 রিয়াল আসে ঘরে ঘুমাইলে চলে আসবে করবেন আপনারা না গাড়ি ঘোরাবেন চাকা ঘোরাবেন 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 হ্যাঁ হবে হবে হইল না একদিন কিছুই হলো না আর একদিন দেখলে মাশাআল্লাহ 500 একদিন 100 হইল না লস ঠিক না তাহলে মেহনত করতে হবে দুনিয়ার ক্ষেত্রে বুঝতে ওই রকম নামাজ পড়ো রোজা রাখো নেক আমল করো হ্যাঁ বেশি বেশি আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করো ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস তাকদীরের ক্ষেত্রে এই মালু কর্ম করতে থাকো যখন সাহাবীরা বলেছে ফাফিমাল আমাল ইয়া রাসূল তাহলে কর্ম করে কিছু লাভ হবে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মালু তোমরা কর্ম করো আমল করতে থাকো তোমাদের কাজ তোমরা চালিয়ে যাও কন্টিনিউ করো ফাকুল্লুন মুয়াসসারুন প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে এই যে সহজ করার একটু আগে ব্যাখ্যা করলাম তৌফিক সহজ করে দেওয়া হবে লেমা খুলেকা যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে সৎকর্মশীল হবে জান্নাতি হবে রাস্তা সহজ হয়ে যাবে না রাস্তা সহজ হচ্ছে না চেষ্টাই হচ্ছে না মন বাড়ছে না একই সাথে একই বাপ মা পড়াশোনা মেহনত একই স্কুলে একই মাদ্রাসায় পড়ালো একজন বড় আল্লামা হয়ে আসছে আর একজন জাহেল মূর্খ হয়ে আসছে দাওরাটা পাস করতে পারলো না আর পাস করলো কোনো কাজেরই লাইক না একই পরিবার আমাদের একদিনই ভাই আছেন এখান থেকে গেছেন এক ভাই কোরআন এবং হাদিসের অনুসারী ভক্ত রাসূলুল্লাহ আর একজন হচ্ছে দেওয়ানবাগীর ভক্ত এখানেই ছিলেন জি হ্যাঁ এর নাম হচ্ছে তৌফিক যে আল্লাহ পাক যাকে চাইবেন তৌফিক দেবেন তবে আল্লাহ পাকের কাছ থেকে তৌফিক চাইতে হবে অন্তর থেকে ইহদিন সিরাতাল মুস্তাকিমের মন্ত্র শুধু পড়লে হবে না সূরা ফাতিহা পড়লে অন্তর থেকে পড়তে হবে রোজার ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা হাদিস রয়েছে হাদিসে কুদসিতে আল্লাহ পাকের সাদ করেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال الله عز وجل মহান আল্লাহ ইরশাদ করেছেন কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম আদম সন্তানের প্রত্যেকটি আমল তার ইল্লা সিয়াম তবে রোজা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি এই রোজা এই সিয়াম আমার জন্য হয়ে থাকে এবং আমি তার প্রতিদান দেব বদলা দেব কেমন কথা প্রত্যেক আমল হচ্ছে আদম সন্তানের কার তার জন্য তা নিজের আর রোজা হচ্ছে কার জন্য আল্লাহর জন্য তো নামাজ আল্লাহর জন্য আমরা পড়ি না হ্যাঁ যাকাত আল্লাহর জন্য দেন না দান খাইরাত কোরআন তেলাওয়াত হ্যাঁ হজ যাকাত ইত্যাদি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী উল্লেখ করেছেন নবীর কথা শুধু না আল্লাহ পাক ইরশাদ করেছেন কাল আল্লাহু আজাল্লা ইল্লা সিয়াম ফাইন্নাহু লি রোজা সিয়াম হচ্ছে একমাত্র আমার জন্য যখন আমার জন্য শুধু হয় ওয়া আন আজিবি আমি বদলা দেব তা ফেরেশতারা তা লিখবে না ফেরেশতাদেরকে যে বলা আছে যে একটা নেকি করলে 10 লিখো মিনিমাম না 10 কে বাড়াও 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 খুব ভালো খুব ইখলাসের সাথে খুব আন্তরিকতার সাথে এবং খুব প্রতিকূল অবস্থা অনেক সময় নামাজ পড়ার পরিবেশ নেই হ্যাঁ দিনদারি তাকওয়ার পরিবেশ নেই গুনাহ থেকে বাঁচার পরিবেশ নেই সব গুনার পরিবেশ তারপরও নেকির কাজ করছেন তাহলে সেখানে নাকি বাড়বে শুধু কথা ভাববেন না যে আর না আর মক্কা মদিনায় বাদবন্দি মক্কা মদিনা নাকি পরিবেশ আছে কিন্তু শিরকুফরি পরিবেশ ইউরোপ আমেরিকায় পশ্চিমা দেশে বাতিল শক্তি যেখানে শক্তিশালী সেখানে ইবাদত বন্দি যারা করছে তাতে অবশ্যই একটা দিক আছে যেটা সে ইখলাসের দিক যেটা হচ্ছে জিহাদ প্রচেষ্টার দিক যেটা হচ্ছে যে নাফসের সাথে জিহাদ শয়তানের সাথে জিহাদ প্রতিকূল বিরোধী পরিবেশ হ্যাঁ বিরোধী সমাজ তাদের বিরুদ্ধে জিহাদ সংগ্রাম সুতরাং তার একটা বড় একটা ফলের দিক রয়েছে এজন্য 700 বাড়লো তার চাইতে বেশিও বাড়তে পারে তবে রোজা আল্লাহ বলছেন ওয়ান আজিবি আমি এর বদলা দেব তাহলে রোজার নেকি 700 তে বা 700 আরো কিছু বেশি হলো হাজার হলো এতে সীমিত থাকবে না কিন্তু আল্লাহ পাক ভালো জানেন যে এক রোজাতে কত রোজার নেকি দেবেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন
فإنه لي وأنا أزي به ভাষ্যকারগণ বলছেন আল্লাহ বলছেন রোজা আমার জন্য কেন বলছেন রোজা এমন একটা জিনিস যেটা প্রকাশ করার জিনিস না যদি মানুষ ইচ্ছা করে যে লোকজনকে দেখাবো যে আমি রোজা মানে বাহ্যিক রোজায় আছি আর আসলে একদিনও রোজা রাখলাম না কোন বান্দা টের পাবে না আল্লাহ ছাড়া তাই না স্ত্রী মনে টের পাবে না মা বাপ তো পাবে না ছেলে মেয়ে তো পাবেই না তাই না স্ত্রী যদি মনে করে স্বামীকে ধোকা দেব রোজা রোজা আছি আসলে রোজা রাখি না ধরার আছে কিছু কিছু ধরার নাই কিন্তু স্ত্রী নামাজ পড়ে না আর ধোকা দেবে কয়দিন ধোকা দেবে ধরা খেয়ে যাবে ঠিক না জাকাত দেই না আর জাকাত দিই আমি জাকাতের চাইতে বেশি দান খেয়াল করি কয়দিন ধোকা দেবে ধরা পড়ে যাবে আর জাকাত দিলেও জানা যাবে নামাজ পড়লেও দেখা যাবে নামাজ পড়ছে তাই না হ্যাঁ এইভাবে হজ করলেও জানা যাবে ওমরা করলেও জানা যাবে যে কোনো নেক আমল করুক জানা যাবে আমরা দিনে দাওয়াতের কাজ করছি জানা যাচ্ছে লুকাবার জিনিস নয় এই লুকানো সম্ভব না এই লুকাবার বস্তুই না আসলে ঠিক না কিন্তু রোজা এমন একটা গোপনীয় বস্তু যে ইচ্ছা করলে রোজা না রেখে বলতে পারে রোজা রেখেছি বাথরুমে গিয়েও পানি খেতে পারেন বাথরুমেও যাবেন না পানিতে ডুব দিয়ে পুকুরে নদীতে যে কোনো যে আল্লাহ ছাড়া কারো জানার কোনো ক্ষমতা নেই এই জন্য রোজা সিয়াম সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়ান আজিবি রোজা আমার জন্য আর আমি এর বদলা দেব রোজা সম্পর্কে আল্লাহ পাক আরো বলছেন ওয়াসিয়াম জুন্নাহ রোজা হচ্ছে ঢাল স্বরূপ ঢাল বুঝেন তো বর্ম ঢাল যা দিয়ে যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে নিজেকে রক্ষা করা হয় কিসে থেকে ঢাল হ্যাঁ তার দুটো দিক আছে একটা দিক হচ্ছে গোনা হচ্ছে ঢাল কিসে থেকে রোজা হচ্ছে ঢাল কিসে থেকে ইস্তাজন্ন বিহাল আব্দু মিনান নার একটা হাদিসে রয়েছে যে বান্দা এই রোজার মাধ্যমে জাহান্নাম থেকে এই রোজাকে ঢাল বানায় বর্ম স্বরূপ ব্যবহার করে জাহান্নাম থেকে আত্মরক্ষা করে তাহলে রোজার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যাবে রোজা জানা হচ্ছে ঢাল বর্ম জাহান্নাম থেকে বাঁচার জন্য আর আরেকটা হচ্ছে রোজা হচ্ছে মানুষকে অন্যায় কাজ থেকে কথা থেকে অশ্লীল কথা কাজ থেকে অনার্থক কথা কাজ থেকে যৌন কামনা বাসনা থেকে কামভাব থেকে এইরকম বহু পাপ থেকে বহু রকমের জীবনের পাপ থেকে রোজা বাঁচায় রোজার অবস্থাতেও বাঁচায় আর রোজার অবস্থায় গোনা থেকে বাঁচা যখন এমন একটা অভ্যাস হয়ে যায় ধীরে ধীরে ওইটাই তার হ্যাবিটে পরিণত হয় সে ভালো অভ্যাস তার মজ্জাগত বিষয় হয়ে যায় তার যেন ফিতরাত হয়ে গেছে সেটা কিন্তু কিছু লোকের এত ইমান দুর্বল যে রোজার অবস্থায় সারাদিন বিড়ি খেল না জর্দা খেল না আর যেমনই ইফতার করা হইল আর ইফতার করার সাথে সাথে পারলে ইফতারিতে বিসমিল্লাহ সিগারেট আচ্ছা যারা সিগারেট খান একটু আমার কথাটা বিচার করিয়েন যারা শুনছেন এখানে আর যারা শুনবেন রেকর্ডের পরে যে বিসমিল্লাহ বলে সিগারেট খেতে পারবেন বিসমিল্লাহ হ্যাঁ পারবেন না আপনাকে আপনার ইমানে বাধা দিচ্ছে ইসলামে বাধা দিচ্ছে কি কথা সিগারেট খাও বিসমিল্লাহ আবার তাহলে বোঝা যায় আপনার কাছে হারাম ওইটা শরীয়তের হুকুমটা নিজের বিবেক দিয়ে অনেকটা জানা যায় যে নোংরা জিনিস হারাম জিনিস খবিস জিনিস খাচ্ছেন যার ফলে বিসমিল্লাহ বলতে কেমন লাগছে যেন তাই না রোজা হচ্ছে ঢাল স্বরূপ জাহান্নাম থেকে রক্ষা করে মানুষকে গুনাহ থেকে বাঁচায় রোজা যদি সত্যি রোজার মতো রাখা হয় আর এই রমজান মাসে রোজার পরে বেশি বেশি মানুষ নফল রোজা রাখে তাহলে অবশ্যই গুনাহ থেকে বাঁচতে পারবে ফায়দা কানে অমসমে আহাদেকুম সুতরাং তোমাদের রোজার দিনে ফালা ইয়ার ফুস যৌন সম্পর্কীয় আলাপ আলোচনা বেশি করিও না প্রবাসী ভাইরা শুনে রাখেন ভালো করে আপনারা স্ত্রীদেরকে ছেড়ে বিবিদেরকে ছেড়ে আছেন অনেকেই গল্প এত লম্বা করে ইন্টারনেটে টেলিফোন আর আর এসটিসি এত সস্তা করে দিয়েছে বা সৌদি সরকার এত সস্তা করে দিয়েছে 50-60 পয়সা লাগে মিনিটে অনেক কাছে কোনো ব্যাপার না অনেক তো ইনকাম করি মাসে কত খরচ হয় একবার বলছে 500 রিয়াল মাসে শুধু স্ত্রীর সাথে কথা বলতে বাপ মায়ের সাথে ওর মধ্যে 50 খরচ হয় না হয়তো বাপ মায়ের জন্য 25-50 আর বাকিটা 500 টাকা হচ্ছে বা 450 টাকা হচ্ছে শুধু স্ত্রীর সাথে কথা বলতে রমজান মাসে যদি এইরকম কথা বললেন তো রোজাকে খারাপ করে দিবেন আপনি রোজাকে খারাপ করে দিবেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইয়ারফুস
হাদিসে কুদসি আলে আরফুস রোজার অবস্থায় যৌন সম্পর্কে কথা বলি এরকম নয় যে ওই এর সাথে প্রেমিকার সাথে স্ত্রীর সাথেও যেটা রোজার রাতে জায়েজ কিন্তু দিনে জায়েজ না রোজার অবস্থায় বেশি ওই প্রেম আলাপ করিয়েন না অফিসে ডিউটি করেন কাজ কাম তো নাই সামনে টেলিফোন রাখা আছে আর বিবি সাহেবের সাথে টেলিফোনে ঠিক কথা বলে সব না এই জন্য রোজা নাই কোরআন তেলাওয়াত করেন আপনি রোজার অবস্থায় ভালো নেকির কাজ করেন ওয়ালা ইয়াসখাব আর চিৎকার করবেন না অনেকেই গালাগালি না করলেও অকথ্য ভাষা না বললেও চিৎকার করে ফোরম্যান যদি হয়ে যায় বাঙালি যদি বাঙালির উপর ফোরম্যান হয়ে যায় আর সুপারভাইজার হয়ে যায় বাঙালি হিন্দি পাকিস্তানি এগুলি যদি হয়ে যায় অনেকে আরবদেরকে মন্দ বলে আমি বলি যে তোমরাও যদি ওইসব পদে চলে যায় কারণ আরব মিশরি মানে মুদির হ্যাঁ সুরি মানে মুদির হ্যাঁ ফিলিস্তিনি মানে মুদির তো তোমরাও যদি তোমাদের মুদির গুলো এই আরব মুদির চাইতে খারাপ বাস্তব সত্য এটা ওইটা আপনারা বলবেন হ্যাঁ ঠিক না তাহলে মুদির হওয়া মানে এই নয় যে জালেম হইতে হবে মুদির হওয়া মানে এই নয় যে অশ্লীল কথা বলতে হবে আর নিজের আমল খারাপ করতে হবে আর আমল নামাকে আপনি কালো করবেন গুনাহ দিয়ে পাপ দিয়ে ওয়ালাসখাব হইচই করবেন না চিৎকার করবেন না কোনো কাজের আদেশ নিষেধ করছে হচ্ছে আস্তে কথা বলেন বা কারো সাথে কোনো কথা বলতে হচ্ছে বোঝাতে হচ্ছে তাও আস্তে বলেন তর্ক বিতর্ককে এড়িয়ে চলেন যে কোনো সময় তর্ক করা আসলে কোনো কাজে আসে না তর্ক থেকে বাঁচতে হবে ফাইন সাহাবাহ আহাদ কেউ যদি তোমাকে গাল দিয়ে দেয় আও কাত আল্লাহ তোমাকে মারতে আসে ধমক দিয়ে লাফিয়ে আসে মারতে কি করবেন আপনিও লাফ দিয়ে গাড়িতে নেমেছেন তাই না রাস্তাতে আজকাল তাই হচ্ছে কেউ যদি বলে দে হেমার বলছে আনতা হেমার তাই না আর মারামারি শুরু হয়ে গেল এই একটা কথা মারামারি শুরু হয়ে গেল আর যদি এক কাজ করতেন আমাদের এক আর বিষয় কিছুদিন আগে এসেছিলেন খুব মজার কথা বলেছিলেন ওকে বলেছে হেমার তখন নিজের দিদি বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো হেমার নয় কই দেখি তো মানুষ তো আমি তো যদি এইরকম ওখানে কিন্তু ঝগড়াটা শেষ আপনাকে গাধা বললো আপনি নিজের শরীরটা দেখেন বলে আলহামদুলিল্লাহ তুমি গাধা বললে আমি গাধা হইনি আমি তো ভালোই আছি আর তোমার বলা তো গাধা হইনি আর আগেও ছিলাম না গাধা এখন আদম সন্তান মানুষই আছি তাই না চলে যাবে গাল দিয়ে আর দিয়ে তো নাই গাল দিবে দেখ চলে যাবে গাল দিয়ে কিন্তু আপনি যেমন হেমার বললে তখন আপনি ওকে কাল বলে দিলেন আর কিছু বলে দিলেন হ্যাঁ বা আর কোনো কিছু বলে দিলেন থুথু দিলে আপনি দিলেন আর একটা কিছু বলে বা আপনি দিলেন চোখ গরম করে লাফিয়ে নামলেন মারামারি হবে অনেক কিছু হইতে পারে এখানে একটা মার্ডার হয়েছে সুকবিল্লে কয়েক বছর আগে ওই আসামি ওই দমদম জেলে ছিল যেখানে এক বুড়ো এরকম লাফিয়ে নেমেছে আর ওই বুড়ো আর ও সেও নেমে গেছে লাফিয়ে যখন গাল দিয়ে বুড়া নেমেছে আর যে একটা ছিল আর একটা যেটা বুড়োটা ছিল আরবি আর ছিল বাঙালি আর নেমেছে একটু ধাক্কা দিয়েছে বুড়ো আসলে হাই প্রেসার ছিল আর মেজাজ গরম হয়েছে আছাড় খেয়ে পড়েছে ওতে মরে গেছে কেস হয়ে গেছে মার্ডার কেস বুঝলেন গল্প আমরা বিনা উদ্দেশ্যে বলি না এটা থেকে শিক্ষা যে আপনার এই সামান্য গাড়ি থেকে লাফিয়ে নেমে যাওয়া আপনাকে মার্ডারের আসামি বানাইতে পারে সাবধান ওয়াসবির ইন্নাল্লাহ মা সাবিরিন আল্লাহ বলছে ধৈর্য ধারণ করো আল্লাহ ধৈর্যশীলের সাথে আছেন সময় কিন্তু শেষ হয়ে গেছে হাদিসটা শুধু শেষ করে দিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌন সম্পর্কে আলোচনা করবেন না চিল্লাবেন না কেউ যদি গাল দেয় বা মারতে আসে কি করবেন বলবেন ইন্নি সাইম আমি রোজে আছি মনে মনেও বলবেন মনকে বলবেন তুই রোজে আছিস আর কেউ কেউ বলছেন না শুধু মনে মনে নিজেকে বলে যে আপনি ঠান্ডা হবেন তা না ও কেউ বলে ভাই আমি রোজে আছি ভাই আমি রোজে আছি এটাতে একটা দিক যে আমি রোজায় আছি তোমার সাথে ঝগড়া করব না মারামারি করব না তোমাকে গাল দেব না দুই নম্বর কথা যে আমি রোজায় আছি সুতরাং একটু ইহতরাম করো সম্মান করো তুমি অন্তত খারাপ আচরণ আমার সাথে করিও না তৃতীয় আর একটা দিক আছে সেটা হচ্ছে যে আমি রোজায় আছি কাপুরুষ নাই যে মার খেয়ে তোমার গাল খেয়ে থেকে যাব আমিও পারতাম কিন্তু কেন আমি লাফিয়ে নামছি না বা তোমার সাথে লড়াই করতে যাচ্ছি না এমনি সাহেব আমি রোজায় আছি আমাকে তুমি কাপুরুষ মনে করিও না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে লা খুলুফু ফামিস সাইম রোজাদারের মুখের যে ঘ্রাণ আতিয়া বা ইনদাল্লাহ মির রিহিল মিস্ক মিস্কি আম্বার মির্গ নাবি থেকে যে সবচেয়ে মূল্যবান আতর হয় তার চাইতে বেশি প্রিয় আল্লাহর নিকট বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ইফতারির পূর্বে যে রোজাদারের মুখ থেকে একটা ঘ্রাণ আসে মুখকে আপনি খারাপ করে রাখবেন না সারাদিন মিসওয়াক করলেন না মিসওয়াক জোহরে আসরে করা সকালবেলা করা যে কোনো সময় রোজার অবস্থায় করা সুন্নাত মিসওয়াক করবেন অবশ্যই এটা দাঁত আর জিভাকে খারাপ করে ময়লা করে রেখেছেন
খেসারি খেয়ে দিয়ে তার গন্ধ নয় বরং মানুষের পাকস্থলী যখন খালি হয়ে যায় খিদাই থাকে তখন একটা গন্ধ আসে ভিতর থেকে ওটার নাম হচ্ছে খালুফ অনেকে বুঝে না খালুফ মানে মনে করে আরে মেশক করবে না মেশক করলে তো তোমার মুখের ওই যে ঘ্রাণ আছে ওটা চলে যাবে ওটা তো আল্লাহর কাছে প্রিয় তুমি দূর করে দিলে না এটা উদ্দেশ্য নাই লিসাহিন ফারাহাতান আর রোজাদারের দুটো খুশি হয় দুটো খুশি একটা হচ্ছে এই যে আফতারা ফারিহা ভিতরে যখন রোজা ইফতার করে তখন বড়ই খুশি হয় কিসের খুশি হয় যে আলহামদুলিল্লাহ একটা রোজা করতে পারলাম আলহামদুলিল্লাহ আজকে 10টা হইল আলহামদুলিল্লাহ আজকে 30টা হইল তাই না আজকে রোজাটা করতে পারলাম আজকের দিনে কত হাজার হাজার মুসলিম মারা গেছে নরনারী মারা গেছে রোজাটা পুরো করতে পারিনি কত লোক অ্যাক্সিডেন্ট হয়েছে কত লোক আজকে অসুস্থ হয়েছে রোজা ছাড়তে বাধ্য হয়েছে কত লোক সফরে গেছে রোজা ছাড়তে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ আমি রোজাটা পুরো করতে পারলাম এই জন্য খুশি হয় রোজা ইফতার করে খাবার দেখে খুশি নয় মমিন ব্যক্তি পেট পূজা করে না মমিন ব্যক্তি বেঁচে থাকার জন্য খায় হ্যাঁ খাওয়ার জন্য বেঁচে থাকে না আর কাফের বেদিন পেট পূজারি হ্যাঁ বেঁচে থাকে কিসের জন্য খাওয়ার জন্য পানাহার জন্য বেঁচে থাকে পার্থক্য মনে রাখবেন ওয়াইজা লাকিয়া রাব্বাহু আর যখন রবের সাথে সাক্ষাৎ আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে ফারিহা বিসমিহি রোজার অশেষ পুরস্কার পেয়ে বড়ই খুশি হবে বড়ই খুশি হবে মুত্তাফাকুন আলী হাদিস হচ্ছে বুখারী মুসলিমের আর সহিহ মুসলিমে আরো কিছু বাড়তি কথা রয়েছে সময়ের স্বল্পতার জন্য এখানে ছাড়ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদেরকে চলার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম পালন করার জন্য তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস আসার আগেই গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন আর গুনাহ মুক্ত হয়ে তওবা করে খালেস অন্তর থেকে রমজানে কদম রাখার জন্য তৌফিক দান করেন নেক আমলের তৌফিক দান করেন বেশি বেশি আল্লাহ পাক ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সমস্ত আমল রমজান মাসের সাথে সম্পর্কিত যতগুলি আমল রয়েছে সবগুলি আদায় করার জন্য তৌফিক দান করেন রমজানের পরে আমাদেরকে নেক জীবন যেন দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি মা বোনদের জন্য আল্লাহ পাক মুসলিম মা বোনদের যেন হায়া শরম গ্রহণ করার তৌফিক দান করেন তাদেরকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল তাদেরকে পর্দানাশীন হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন দিন মেনে চলার তৌফিক দান করে আল্লাহ পাকের হক স্বামীর হক বাপ মায়ের হক আল্লাহ পাক আমাদের সকলকে যেন আদায় করার জন্য তৌফিক দান করেন পুরুষদের জন্য দোয়া আল্লাহ পাক তাদেরকে যেন তাদের বিবিদের হক ঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন আল্লাহ পাকের হকের সাথে মাতা পিতার হক আদায় করার তৌফিক দান করেন ছেলে মেয়েদের হক আদায় করার তৌফিক দান করেন যারা মালিক রয়েছে তারা মালিকরা যেন অধীনস্থদের হক আদায় করতে পারি তার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আর যারা আমরা কাজকর্ম করি আল্লাহ পাক আমাদের যেন হকের হেফাজত করেন এবং আল্লাহ পাক আমাদের জন্য মালিকের হক সুন্দরভাবে আদায় করার জন্য তৌফিক দান করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাহরি খাওয়ার বাইরে থেকে প্রশ্ন করেছেন ইন্টারনেটে এক ভাই যে সাহরি খাওয়ার কোনো নিয়ত আছে নাকি নিয়ত প্রথম কথা নিয়ত পড়ার বিষয়টি বিদাত নিয়ত পড়া ইসলামের নেই আর নিয়ত হচ্ছে অন্তরে সংকল্প রাখা যে আজকে রোজা যেমন আজকে রাত শুরু হয়েছে আর কাল চাঁদ দেখা গেছে জানতে পেরেছেন চাঁদ দেখা গেছে রমজান মাস শুরু হয়ে গেছে তার মানে আপনি রাত থেকে নিয়ত করে আছেন অলরেডি যে আমার এই আজকের দিনটাই রাত গেলে আমার রোজা শুরু হবে সাহারির জন্য জাগতে পারে সাহারি খান সন্নত আদায় হইলো আর যদি সাহারি না খান তো সন্নতটাই ছুটলো কিন্তু আপনার রোজা হয়ে যাবে তবে যেই ব্যক্তি খবরই পায়নি রমজান মাসের চাঁদ হয়েছে কি হয়নি এখনো শাবান 30 শাবান মনে করে শুয়েছে আর ভোর হয়ে গেছে তার রোজা হবে না মানলাম এই বাইয়াতি সিয়াম কাবল আল ফজর ফালা সিয়াম যে ব্যক্তি ফজর আগে রোজা নিয়ত করলো না তার রোজা হবে না কিন্তু যে ব্যক্তি দ্বিতীয় রমজানে আছে অথবা প্রথম রমজানে কিন্তু চাঁদ দেখার পরে ঘুমিয়েছে ও তো জানে যে আজকে তো রোজা আছে সারি খায় আর না খায় তার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ আর নামায় তা নাসো মা গাদান এটা বিদাতের নিয়ত আর জাহেল মূর্খ নিয়ত গাদান মানে তো আগামীকাল আগামীকালকে না আজকে চাঁদ উঠেছে সন্ধ্যাবেলা পয়লা রমজান শুরু হয়ে গেছে তো আজকে রোজা আর গাদান মানে তো টুমর আগামীকাল তো কত যে জাহেল বিদাতি এটা কোরআন হাদিসের কথা যদি হইতো তাহলে গাদান থাকতো না আলিয়ম থাকতো টুডে থাকতো ঠিক না জি যে যে সব কাজে বা যে সব অবস্থায় রোজা ভঙ্গ হয় না তার একটা হচ্ছে শরীরকে ঠান্ডা পানিতে ঠান্ডা করা পানিতে ডুবিয়ে রাখেন হ্যাঁ ঠান্ডা পানিতে নিজেকে অথবা আপনি যেমন পুকুরে বা নদীতে দীর্ঘক্ষণ ডুবে থাকা বা সাঁতার কাটা
অথবা গামছা ভিজিয়ে, আমরা গরমের দিনে ছোটকালে তাই করেছি, গামছা ভিজিয়ে জড়িয়ে থাকলাম, বিছানায় বিছিয়ে দিলাম, গামছা বা চাদর ভিজিয়ে বিছিয়ে দিয়েছি, শুকিয়ে গেছে, হ্যাঁ শরীরে রসগুলি টানছে, এতে কোনো অসুবিধা নেই। পানাহার না হলেও নাক মুখ এগুলো দিয়ে কোনো কিছু না গেলেই হলো। জি হ্যাঁ কি বল, হ্যাঁ হ্যাঁ করতাম। জি রোজার অবস্থায় ভাই জিজ্ঞেস করেছেন যে এই টুথপেস্ট বা এই ব্রাশ ব্যবহার করতে পারবে কিনা, তো এই ক্ষেত্রে সুন্নত হচ্ছে মিশ্রক ব্যবহার করা, মিশ্রক ব্যবহার করা প্রমাণিত হাদিস দ্বারা। কিন্তু ব্রাশে আবারও পেস্ট বা পাউডার ব্যবহার করা এগুলি জায়েজ কিনা ওলামাদের দ্বিমত আছে, সতর্কতা হচ্ছে না করা। তবে এতেও আশা করি রোজা ভঙ্গ হবে না যদি সতর্কতা অবলম্বন করে আর দাঁত পরিষ্কার করার পরে ছেড়ে দেয়। কিন্তু অনেকে বলেছেন না এর কিছুটা অংশ ভিতরে চলে যেতে পারে, যার ফলে এতে রোজা ভঙ্গের আশঙ্কা আছে, তাই বেঁচে থাকাটাই বাঞ্ছনীয়। একই গুনার জন্য বারবার তওবা করা যদি বাই চান্সে ভুল হয়ে যায়, একবার তওবা করেছিলেন, যখন তওবা করছেন তখন ক্লিয়ার, আর এই গুনা করব না, কিছুদিন চললো তারপরে পদস্খলন ঘটলো, তাহলে আবার যদি তওবা করেন তাহলে আল্লাহ তওবা কবুল করবেন, বারবার হইলো এরকম। কিন্তু প্রথম তওবাতেই দুর্বল ছিল, ভীত নড়বড় ছিল, তওবা করলাম, আচ্ছা দেখি চেষ্টা করব বেঁচে থাকার, পারলে পারলাম না হইলে আর করবটা কি, তাহলে এই তো আল্লাহর সাথে মজা করা, আল্লাহ পাক তো অন্তর কথা জানছেন, তাহলে আল্লাহর সাথে খেলা করা। কিন্তু মানুষের অনেক সময় হয় বদ অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারছে না, একবার বিড়ি সিগারেটে তওবা করলো, কিছুদিন চললো, তারপর আর বরদাস্ত হলো না, দুই মাস এক মাস পরে আর একবার একবার ভুল করে দিল, আবার তওবা করলো। তো তওবা বারবার গুনাহ করে তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করবেন এবং আল্লাহ মাফ করবেন যদি আল্লাহ পাক চান। ইফতারি বিশেষ দোয়া, ইফতারির সময় যাহাবা জামা আবতাল্লাতিল উরুক আসাবাতাল আজর ইনশাআল্লাহ, এটা হচ্ছে সহিহ দোয়া। আর আল্লাহু মালাক আসমতু আলা রিজকি কাফতার, তো এটা হচ্ছে জাইফ দুর্বল, নবী সাল্লাম থেকে প্রমাণিত নয়, সনদ দুর্বল, সেজন্য আমরা এটা পড়তে বলি না, ওইটাই পড়তে বলি যেটা সহি। জি মাইকে কি বলেন না, ইয়া নবী সালাম, কোথায় মাইক ইসলামে আছে, ইসলামে না করেন না হাদিস আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদানা মুহাম্মাদ, যে পাবনার দুরুদ, এ তো আরবের দুরুদ না, নবীর দুরুদ না, কিন্তু ওইটাই তো ওয়াজ মাহফিলের দুরুদ, চা খাওয়া আর দুধ খাওয়া দুরুদ, আর পানি খাওয়া দুরুদ বক্তাদের। আজিজুর রহমান ভাই আমাদের এখানে আছেন, তার বোন ইন্তেকাল করেছেন গত কয়েকদিন আগে, আপনাদের কাছে দোয়া চাইছেন, আল্লাহ পাক যেন তার রুহের মাগফিরাত করেন, গুনাহ খাতা মাফ করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, আর আত্মীয় স্বজনদেরকে যেন আল্লাহ পাক যেন সবর দান করেন, সান্ত্বনা দান করেন, ধৈর্য ধরা তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব ছোট বাচ্চা রয়েছে আল্লাহ পাক তাদের যেন ভালো লালন পালন ব্যবস্থা করে দেন। তারাবির নামাজ সুন্নাত, জামাতে পড়তে পারলে ভালো, না হলে একে একে পড়ে নেবেন, আর যদি ডিউটি থাকে নাও পড়তে পারেন, গুনাহগার হবেন, অনেক নেকি থেকে বঞ্চিত থাকবে কিন্তু গুনাহগার কেউ হবে। হ্যাঁ হ্যাঁ ফজর আজান পর্যন্ত পড়া যায়, তারাবির নামাজ আর তাহাজ্জুদের নামাজ একই নামাজ, ইনশাআল্লাহ আগামীতে এরকম আলোচনা হবে। ইনশাআল্লাহ